বলার ব্যাপার না, এটা তো সরকার বিভিন্ন সময় ঠিক করে, এবং দেশে যত নাগরিক সবারই সুরক্ষা দায়িত্ব সরকারের থাকে। সরকার মনে করছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত, তারা মনে করেছে তাদের কাছে যদি ইনপুট পাবে, তারা মনে করেছে এই সিকিউরিটি দেওয়া উচিত, দিয়েছে। তো দেখছি 11 জন তো আছে, দেখছি এটা তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, এটা অ্যাডমিনিস্ট্রেশন লোকেরা সঠিক বলতে পারবে। এটা আমি জানি না, আমি জানি না, এটা নেতা হিসাবে কাউকে দেয়ও না। এটা দেখুন, এই দেশের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষার দায়িত্ব সরকারের, আপনারও সুরক্ষার দায়িত্ব সরকারের। তো যদি কোথাও ওনাদের কাছে অনেক ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকে, তাদের কাছে অনেক রকম ইনপুট থাকে, তো আমি যতটা জানি যে যদি সরকারের কাছে এমন কোনো ইনপুট থাকে যে কারো সুরক্ষার জন্য কিছু স্পেশাল মেজার নেওয়া উচিত, সেটা সরকার বিভিন্ন সময় নেয়। তো আমাদের হোম ডিপার্টমেন্ট থেকে এটা নিয়েছে, কেন্দ্রীয় সরকারের হোম ডিপার্টমেন্ট থেকে এটা নিয়েছে, তাদের কাছে নিশ্চয়ই এমন কিছু ইনপুট আছে, সেটা তো আমি সঠিক বলতে পারবো না। এটা তো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যারা আছে তারা, তাদের কাছে কী ইনপুট আছে সেটা তো তারা সঠিক বলতে পারবে। তো আমার বলার কথা নয়। আর তৃণমূলের সঙ্গে যে লড়াইয়ের ব্যাপার আছে, সেদিন যেদিন তৃণমূল কংগ্রেস ত্যাগ করলাম সেদিন থেকে কী বীভৎস একটা সিন আমরা দেখলাম এই আসানসোলের বুকে, পাণ্ডবেশ্বর বুকে, সেটা তো আপনারা সবাই সাক্ষী। তো সেটা তো একটা দিক আছে, কিন্তু আরও কী ইনপুট আছে সেটা যারা ওই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছে তারাই সঠিক বলতে পারবে। না না, আমি এটা কী বলবো, এটা তো ভোটের মুখে আর ভোটের পরের ব্যাপার নয়। আমি এই দেশের নাগরিক, তো এই নাগরিক হিসাবে আমার বাঁচার অধিকার আছে, তো রাইট টু লাইফ আছে, তো আমার বেঁচে থাকার অধিকার আছে। তো আমাদের প্রত্যেক মানুষেরই বেঁচে থাকার অধিকার আছে, এবং প্রত্যেক মানুষেরই যদি কোনো লাইফ থ্রেট থাকে, তাহলে এই ধরনের কোনো ইনপুট থাকে যদি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কাছে, তো এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাকে তারা রিকমেন্ড করে, সেই রিকমেন্ডের বেসিসে সরকারের দায়িত্ব তাকে সুরক্ষা দেওয়া। সেরকম নিশ্চয়ই কিছু ঘটেছে, কিন্তু কী ব্যাপার, কী ইনপুট ছিল সেটা তাদের ডিপার্টমেন্ট, সেখানে আমার খুব বেশি আমার জানাও নেই, আমি খুব বেশি কিছু বলতেও পারবো না।